অসংখ্য বর্ণালী রেখা দেখা যায় কেন? সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কিছু পরিমাণ হাইড্রোজেন পরমাণুকে নিয়ে আমরা যদি উদ্দীপিত করি তাহলে দেখা যাবে সেখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকবে এবং এরা উদ্দীপনার উৎস থেকে বিভিন্ন পরিমাণ শক্তি সংগ্রহ করে বিভিন্ন উদ্দীপিত স্তরে যাবে এবং এরা যখন স্বাভাবিক শক্তি স্তরে ফিরে আসবে তখন বিভিন্ন শক্তি বিকিরণ করবে, ফলে কি হবে এই যে এদের যদি বর্ণালীবীক্ষণ যন্ত্রে যদি বিশ্লেষণ করি তাহলে বিভিন্ন শক্তি পার্থক্যের অসংখ্য বর্ণালী রেখা দেখা যাবে। এই জিনিসটাও আমরা আগের দিন করেছিলাম যে হাইড্রোজেন বর্ণালীতে একটিমাত্র হাইড্রোজেন পরমাণুতে একটিমাত্র ইলেকট্রন থাকে, অথচ হাইড্রোজেন পরমাণু যদি বর্ণালী দেখা যায় সেখানে অসংখ্য বর্ণালী রেখা দেখা যায় কেন, এটা বলেছিলাম। আজকে আমরা হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন অংশগুলো বর্ণনা করব। হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে দেখা যায় যে এর তিন ধরনের মেনলি তোমাদের যেটা থাকে তিন ধরনের শ্রেণি থাকে। এই শ্রেণীগুলোর নাম হচ্ছে লাইমান শ্রেণী, বামার শ্রেণী, প্যাসেন শ্রেণী, ব্যাকেট শ্রেণী আর একটা ফান শ্রেণী। এই পাঁচটা শ্রেণী এগুলো কিভাবে হবে, একটা যদি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তাহলে কতটা শক্তি বিকিরণ হবে, রিডবার্গ ধ্রুবকের মান, এই জিনিসগুলো আজকে মেনলি আমরা করবো। আয়নায়ন শক্তি এগুলো আজকে আমরা মেনলি করবো। তা দেখো মোট শক্তি যেটা পেয়েছিলাম এটা যদি মোট শক্তি হয় তাহলে প্রথম কক্ষপথ যদি E1 বলো সেখানে শক্তিটা m e^4 উপরে যদি হাইড্রোজেন হয় তাহলে এটা হবে, যদি হাইড্রোজেন না হয় তাহলে J2 হবে, তাহলে কি লিখবো 8ε0² Na² H2। এটা হচ্ছে তোমার E1 টা। সিমিলারলি যদি E2 বলো তাহলে কি লিখবো -m e^4 8ε0² এটা N1 হবে, এটা N2² H2। তাহলে যদি আমি E1 - E2 করি তাহলে কি পাবো, দেখো ই সমান যদি লিখি তাহলে পাবো মাইনাস, যদি E1 - E2 করি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যদি ইলেকট্রনটা ট্রান্সফার হয় তাহলে কতটা শক্তি বিকিরণ হবে, সেটা হয়ে যাবে -e^4 যদি আমরা এইচ নিউ বসাই দেখা যাচ্ছে না, ইটার জায়গায় এর জায়গায় আমি এইচ নিউ বসাই তাহলে এখান থেকে এটাকে আমার এইচ স্কয়ার ল্যামডা বলতে পারি (m^2)^(h^2)^(1)^(n^2)-1। যদি আমি (e^2)-e^1 করতাম তাহলে একটা প্লাস চলে আসবে, যদি (e^2)-e^1 করি এরকম করে নিলে আমরা এটাকে প্লাস লিখতে পারবো, এটাকে প্লাস লিখবো, এটা প্লাস লিখবো, যদি তো (e^2)-e^1 তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, (a^1)-λ = (a^2)-4
এই আরটাকে বলা হয় রিডবার কনস্ট্যান্ট, রিডবার কনস্ট্যান্ট বলা হবে। এবং এর মানটা তাহলে কত হচ্ছে, এ ই টু দি পাওয়ার 4 এ ই এপসিলন 0 স্কয়ার সি এইচ কিউ, এটা হচ্ছে রিডবার কনস্ট্যান্ট। এটা দেখে নাও, তারপর আমরা আবার বাকিটা বলছি। এটা কি রিডবার কনস্ট্যান্ট বলা হয়, এম ই টু দি পাওয়ার, দেখো ই ঠিক আছে। তাহলে ফের একদম ইজিলি ইজি ওয়েতে যদি তুমি দেখতে চাও, তাহলে কি বলবো যে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর কোন একটা কক্ষপথের শক্তি যেটা মোট শক্তি মাইনাস এম ই টু দি পাওয়ার 4 8 এপসিলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। তাহলে যদি দুটো অরবিট নিই, একটা e1 একটা e2, তাহলে ওখানে m l স্কয়ার n 2 স্কয়ার, এই দুটো ডিফারেন্সটা যদি করি তাহলে এটা পাবো e সমান আমি জানি h নিয়ে, আবার এটা সমান h c বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা সমান মানে এটা পেলাম। এই রাশিটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু গুলো পুট করলে সিজিএস এ মোটামুটি আমরা যে ভ্যালুটা পাই 109625 সেমিমিটার টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? ঠিক আছে, এরপর দেখো আমরা হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন অংশগুলো বর্ণনা করো। যখন প্রশ্ন দেয় যে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন অংশগুলো বর্ণনা করো, তখন আমরা এতটা করে নেব। তারপর বিভিন্ন শ্রেণীগুলো, প্রথম হচ্ছে লেম্যান শ্রেণী যেটা বলি, সেটা হচ্ছে 1 বাই ল্যামডা, যেটা আমরা লিখবো আর ইন্টু 1 বাই এক স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার। এটা 1 লিখবো, এটা এন লিখবো, এখানে এন এর ভ্যালুটা স্টার্ট হবে এন সমান কত, 2 3 4 ডট 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 ডট, এটা লেম্যান শ্রেণী। এখানে ম্যাক্সিমাম মিনিমাম বের করা হয়, একবার এটাকে 2 বসাতে হবে আর একবার এটাকে ইনফিনিটি বসাতে হবে, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমামটা পেয়ে যাবে, একবার 2 আর একবার ইনফিনিটি। সিমিলারলি বামার শ্রেণী যেটা বি দিয়ে আমরা বলছি, বামার শ্রেণী 1 বাই ল্যামডা ইজ ইকাল টু আর ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার, যেখানে এন এর ভ্যালুটা 3 4 5 এরকম হবে। দু নম্বর হলো, তিন নম্বর হচ্ছে প্যাসেন শ্রেণী এল বি পি, আমরা এইভাবে উচ্চারণ করি এল বি পি তিনটে। তাহলে প্যাসেন শ্রেণীর ক্ষেত্রে কি হবে, 1 বাই ল্যামডা তোমার আর ইন্টু 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার, যেখানে এনটা কোথা থেকে স্টার্ট হবে, এনটা স্টার্ট হবে 4 5 এরকম। এখানেও মিনিমাম ম্যাক্সিমাম বের করতে গেলে একবার 4 বসাবো আর একবার ইনফিনিটি বসাবো। আর দুটো মনে রাখতে পারো, একটা হচ্ছে ব্র্যাকেট শ্রেণী, এটাকে বলা হয় 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর ইনটু 1 বাই 4 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার, এন এর ভ্যালুটা এখানে 5 6 এগুলো শুরু হয়। আর একটা পি ফান্ড, ফান্ড শ্রেণী যেটা, তাহলে সেটা করা হবে 1 বাই এন এর ভ্যালুটা 6 7 8 এরকম হবে। এগুলো বিভিন্ন শ্রেণীগুলো, এটা কিন্তু সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে। ইজি যে পাঁচটা মোটামুটি তিনটে বেশি কাজে লাগে, একটা হচ্ছে লাইমান লেম্যান শ্রেণী বা লাইমান শ্রেণী বলবো, একটা বামার শ্রেণী আর একটা প্যাসেন শ্রেণী, এই তিনটে শ্রেণী। লাইমেন শ্রেণীতে দেখো এর যে এর যদি ম্যাক্সিমাম আর মিনিমাম তুমি বসিয়ে দাও, তাহলে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সাধারণত অতিবেগুনি অঞ্চলে পাওয়া যায়। তাহলে লেম্যান শ্রেণী দিয়ে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বেরোবে সেগুলো হচ্ছে অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য। লেম্যান শ্রেণী এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে খুবই ভালো হয়, যে লেম্যান শ্রেণীর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো, এই যে ল্যামডার ভ্যালু পাবো, ম্যাক্সিমাম মিনিমামের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কিন্তু আমরা অতিবেগুনি অঞ্চলে পাবো। প্যাসেন শ্রেণীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা অবলোহিত অঞ্চলে পাই, ওটা হচ্ছে অতিবেগুনি, প্যাসেন শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে অবলোহিত, ঠিক আছে। আর ব্যাকেট আর ফান্ড শ্রেণী যেটা, এই শ্রেণীটা সাধারণত উজ্জ্বলতাটা কি হয় খুব বেশি হয় বলে এটাও তাই, এগুলো অবলোহিত অঞ্চলে, অবলোহিত অঞ্চলে এগুলো হয়ে যায়। তাহলে অবলোহিত অঞ্চলে কি হবে, প্যাসেন শ্রেণী, ব্যাকেট শ্রেণী, ফান্ড শ্রেণী। লাইমেন শ্রেণীর ক্ষেত্রে কি হয়, তোমার বললাম অতিবেগুনি রশ্মি। আর সাধারণ আলোক রশ্মির ক্ষেত্রে
দেখা যায় যে হাইড্রোজেন প্রোটনের বামার শ্রেণীটা মোটামুটি যুক্ত থাকে। বামার শ্রেণীর ক্ষেত্রেও দেখা যায় যে তিন থেকে পাঁচ N2টা যদি তিন থেকে পাঁচের মধ্যে, তিন আর চার, চার পাঁচ আর ছয়, এগুলোর মধ্যে যদি হয় তাহলে এটা আবার বামার শ্রেণীর ক্ষেত্রে সাধারণ যে আলোক রশ্মি তার মধ্যে হয়। বামার শ্রেণীর ক্ষেত্রে দেখা যায় 1/λ = r × 1/2² - 1/3² (n²). এবার আরটা বলে দিয়েছে 106737 cm⁻¹⁰। তাহলে যখন আমি n সমান যখন আমি তিন বসাবো তখন ম্যাক্সিমাম পাবো, দেখো এখানে ম্যাক্সিমাম যেটা পাবো সেটা হচ্ছে 109737 1/2² - 1/3² তাহলে কত পাবো? 109737 গুণিত 1/4 বিযুক্ত 1/9, এটা পাবো। এর পরের লাইনে পাবো দেখো 109737 গুণিত 5/36 1/λ maximum, তাহলে ল্যামডা ম্যাক্সিমামটা পাবো 36/109737 × 5 angstrom করার জন্য আমরা 10⁻¹ সেন্টিমিটার কে অ্যাংস্ট্রম করছি, 10⁻¹ দিয়ে গুণ করব। তাহলে এটা আসবে 6561 angstrom, এটা হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য 6561 angstrom। মিনিমাম যদি করতে হয় তাহলে তখন কি লিখবো? 1/λ minimum = r × 1/2² - 1π² তাহলে 1/λ minimum তখন হচ্ছে 109737 গুণিত 1/4, তাহলে λ minimum সমান হচ্ছে 4/109737 × 10⁸ অ্যাংস্ট্রম, সমান হচ্ছে 3645 অ্যাংস্ট্রম। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যদি তোমাকে বের করতে হয় তাহলে এটা দেখো, তার মানে আমরা জানি আলো লাইটের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হয় 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। লাইটের তরঙ্গ দৈর্ঘ্যটা হয় 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম, তাহলে দেখো 3645টা এটা হবে না। কিন্তু এটা দেখো কি হচ্ছে, এটা যেটা বের করেছিলাম এটা লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ছে। তার মানে বামার শ্রেণী দেখা যাবে কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্য ওটা কিন্তু কার মধ্যে পড়বে? বামার শ্রেণী কিছু কিছু তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোক রশ্মির মধ্যে পড়তে পারে। এবার সাধারণ আলোক রশ্মি থেকে যদি কম্পাঙ্ক, যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার মানে শক্তি বেশি, তখন অতিবেগুনী রশ্মি, তাহলে এর কিছু থাকবে অতিবেগুনী আর কিছু আলোক রশ্মি। কিন্তু যখন তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছ অর্থাৎ লেমেন শ্রেণীর ক্ষেত্রে, তখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে, তখন ওটা কি হয়ে যাবে? অতিবেগুনী রশ্মি হয়ে যাবে কনফার্ম। এবার যদি দেখো তুমি বাকিগুলো LBP প্যাসেন শ্রেণী ব্যাকেট শ্রেণী এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, এদের তরঙ্গ দৈর্ঘ্য মানগুলো বেশি হয়ে যাবে, ওরা তখন পড়ে যাবে কোথায়, মানে কি যেন বললাম ওটা, অবলোহিত তরঙ্গের মধ্যে ওরা কিন্তু পড়ে যাবে। তাহলে এই ব্যাপারগুলো যদি কোশ্চেন থাকে, কেমিস্ট্রি তো থাকবে, ফিজিক্সও থাকবে, আমরা তখন বুঝি প্রথম কক্ষপথে যদি শক্তিটা E1, দ্বিতীয় কক্ষপথে শক্তিটা যদি E2 হয় তাহলে E1 - E2 সমান আমরা এটা পাচ্ছি, E1 - E2 সমান এই জিনিসটা পাচ্ছি। এখন আমরা যদি হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে, ভূমিস্তরে অবস্থিত কোনো ইলেকট্রনকে আমরা যদি অসীমে নিয়ে যাই তাহলে ওই পরমাণুটা আয়নে পরিণত হবে। আয়নে পরিণত করতে গেলে আমরা বলি যে ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে হলে বাইরে থেকে যে ন্যূনতম শক্তি সাপ্লাই করতে হয় তাকে ওই মৌলের আয়নায়ন শক্তি বলে। অ্যাকচুয়ালি আয়নিত করতে হলে আমাকে ভৌমস্তর থেকে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে গিয়ে অসীমে নিয়ে যেতে হবে, তাহলে বলি আমরা যে ওটা আয়নিত হয়ে যাবে। আর এর জন্য ওকে যতটা শক্তি সাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে আয়নায়ন শক্তি। এর জন্য ওকে যতটা শক্তি আমাকে সাপ্লাই করতে হবে সেইটাই বলবো আমরা আয়নায়ন শক্তি। এখন ভৌমস্তর থেকে আমি নিয়ে যাচ্ছি, তার মানে N1টা আমি 1 করছি আর N2টা
ইনফিনিটি করছে, তাহলে যে শক্তিটা হবে দেখো সেই শক্তিটা মানটা আসবে, এই যদি বসায় একটা এন ওয়ান সমান ওয়ান আর এন টু সমান ইনফিনিটি, তাহলে আমার আসবে ই সমান -13.6 ইভি আসবে। এগুলো যদি মান বসায়, ইমের মান আমরা জানি 9.1 × 10⁻³১, ই সমান 1.6 × 10⁻¹৯, এপসিলন জিরো জানি 8.85 × 10⁻¹২, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এইচ এর মান আমরা জানি 6.625 × 10⁻¾ জুল সেকেন্ড কুলম কেজি। তাহলে এই ভ্যালু গুলো পুট করলে আমরা পাবো আয়নন শক্তি ভ্যালুটা পাচ্ছি 13.6, এটা হচ্ছে ইটা। তারপরে আমাকে কতটা শক্তি সাপ্লাই করতে হবে, আমাকে যদি 13.6 ইভি শক্তি সাপ্লাই করতে হয় তাহলে ওটা আয়নিত হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে গেলে যতটা শক্তি সাপ্লাই করতে হবে সেটাকে আমরা আয়নন শক্তি বলবো। আর যে বিভবের মধ্য দিয়ে গেলে এই এই শক্তি সঞ্চয় করবে বা এই শক্তি অর্জন করতে পারবে তাকে আমরা বলবো আয়নন বিভব। তাহলে আয়নন শক্তির মানটা 13.6 ইভি হলো, আয়নন শক্তির ভ্যালুটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর আয়নন বিভব যেটা সেটা হচ্ছে 13.6 ভোল্ট। সংজ্ঞা বইয়ে দেওয়া আছে দেখো যে ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে হলে বাইরে থেকে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হবে তাকে ওই মৌলের আয়নন শক্তি বলে। আয়নন বিভবের সংজ্ঞা দেওয়া আছে, কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে হলে যে ন্যূনতম ধনাত্মক বিভব প্রয়োগ করতে হবে তাকে আমরা বলবো আয়নন বিভব। হাইড্রোজেনে যদি প্রথম বোর কক্ষপথে যদি এই কথাটা বলো তাহলে এটা হয়ে যাবে 13.6 ইভি আর 13.6 ভোল্ট। এবং এখানে শক্তির একটা সম্পর্ক যেটা থাকে যে কোন একটা শক্তি কোন একটা কক্ষপথে শক্তি যদি ই বলো তাহলে ই সমান হচ্ছে ই জিরো বাই এন স্কোয়ার, এইভাবে বলা হয়। এটা মাইনাস চিহ্ন দিতে পারো ইটা, তাহলে ইজ ইকাল টু ই জিরো বাই এন স্কোয়ার। ই জিরোর ভ্যালুটা কত, সবসময় 13.6। তার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে, এবং এটা এরকম লেখা হয় যদি অন্য পরমাণু হয় তাহলে আমরা কি লিখবো, ই সমান ই জিরো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা ফর হাইড্রোজেন আর ফর অল আদার মলিকুলস যেগুলো থাকবে, হিলিয়াম লিথিয়াম যা হবে, জেড এর মানটা বসাবো, এন এর মানটা বসাবো, ইজিরো 13.6 জানি, এখান থেকে আমি পেয়ে যাবো। কোন একটা কক্ষপথ যদি বের করতে হয় তখন আমরা এই সূত্র বলবো। হয়তো বললো যে হাইড্রোজেন পরমাণু একটা কক্ষপথে শক্তিটা বলে দিয়েছে 1.51 ইভি, ঠিক আছে, দিয়ে বলেছে এর ভরবেগ কত, তাহলে তখন আমি কি বসাবো, যে ই সমান বলে দিতে আমরা এন স্কোয়ার সমান, তখন আমি লিখবো ই জিরো বাই ই মানে 13.6 বাই 1.51, তার মানে এটা কত আসবে, 9 আসবে। তারপরে এন সমান কত পেয়ে যাব, 3 পাবো। তাহলে ভরবেগ যদি বের করতে হয় তাহলে এন এইচ বাই 2 পাই, তাহলে তখন কি লিখবো, 3 × H এর ভ্যালু বাই 2 পাই কেজি মিটার পার সেকেন্ড, এটা দিয়ে আমরা শক্তিটা বের করব। এটা মোটামুটি আমাদের হাইড্রোজেন বর্ণালীর বর্ণনা যদি বলে, বিভিন্ন শ্রেণীগুলো, তার তরঙ্গ দৈর্ঘ্য, আয়নায়ন শক্তি, আয়নায়ন বিভব, রিডবার্গ কনস্ট্যান্ট, তার ভ্যালু, এই পুরো জিনিসটা বললাম। এটা মাথায় ঢুকলো কিনা, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো, ফিজিক্স এর থেকে এটা মাথায় ঢুকলো কিনা বলো।